वेलकम बैक टू माय चैनल रत्नास लाइफस्टाइल। आज के तुम्हारे देखो ड्राई फ्रूट दिए इलिश माछ। तो कड़ाई हमें किछुटा सर्षे तेल दिए निलाम और तार साथे हमें किछु ड्राई फ्रूट। तो ड्राई फ्रूटर मध्य रही है काजू, किशमिश और आमंड। तो काजू और आमंड एक बेशी परिमाणे नियेछि और किशमिशटा नियेछि एक कम। एक बड़ो बड़ो साइजे तीन पिस इलिश माछ नियेछि। तो एइटा रान्ना करबार जोन्ने मिक्सिंग बोले ड्राई फ्रूटगुलो निये नियेछि और काचा लंका दिए एक फाइन पेस्ट तैरी करे नियेछि। तोमरा अनेकेई झाल इलिश, सर्षे इलिश, कालो जीरे काचा लंका दिए इलिश माछ खेयेछो, आरो इलिश माछेर भापा रयेछे, अनेक रकम रेसिपि रयेछे। किन्तु आजके रेसिपिटा तोमरा एकबार करे खेओ, देखबे भीषण भालो लागे। এই পেস্টের থেকে আমি ছোট্ট একটা বাটির এক বাটি পেস্ট নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি যে তেল দিয়েছি সেই তেলটা গরম হলে কড়াইয়ের তেলে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। তারপর আমার পেস্ট করে রাখা যে ড্রাই ফ্রুটটা ছিল সেই ড্রাই ফ্রুটে মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন আমার পেস্ট করা মশলাটার থেকে তেল বেরিয়ে এসেছে তখন আমি পেস্টের মধ্যে জল দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। পুরো পেস্টটা নুন দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পেস্টটায় জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে যখন ঝোলটা আমার ফুটেছে তখন আমি কাঁচা ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে দিয়েছি। পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম যে আমার মাছটা হয়ে গেছে, কারণ ইলিশ মাছ হতে বেশিক্ষণ টাইম লাগে না। আর ইলিশ মাছে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে আর খুব টেস্টও হয়। এই রান্নাটায় আমি বেশি হলুদ ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সামান্যই হলুদ দিয়েছি। আর মাছের যখন রেডি হয়ে গেছে তার উপর আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কোচানোগুলো দিলেও টেস্টটা খুব সুন্দর হয়। মাছটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ভালো করে সার্ভ করে নিয়েছি। তোমরাও এইভাবে রান্না করে খেয়েও দেখবে ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।